मेरा निजराय हाथ दिए धरे फुटे ঢুকিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলা দরকার নেই, কারণ ভাই এটা তো ধাঁধা। বাজান বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে কিছু ট্যালেন্টেড পিপল, আর এদের মধ্যে অনেকে আবার কন্টেন্ট ক্রিয়েটর। বিষয়টা একটু ব্যাখ্যা কর। আর এসব কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কন্টেন্টের জন্য আরো কিছু প্রতিভাবান ছেলে মেয়েদেরকে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। মেয়েরা বাসর রাতে কি করে? আমি বললাম না, আমার শরম করে। আপনার শরম করে, কিন্তু এই আপুটি কি বলতে পারছে? যা করে ছেলেরাই করে। যা করে ছেলেরাই করে। বাইরে ভাই মেয়েটির কি প্রতিভা? এমন প্রতিভার জন্য তো ফিল্মে কাজ করা উচিত। কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিভাবান ছেলে মেয়েদেরকে নিয়ে বানাচ্ছে প্রশ্নের ধাঁধা। নেগেটিভ প্রশ্ন করে বলছে পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ বাবা মানা। তো এ কন্টেন্ট ক্রিয়েটরদের বাস না দিলে খুশি হবে না ফ্রেন্ড কিংবা নানা। মেয়েরা নিজেরাই হাত দিয়ে ধরে ফুটো ঢুকিয়ে দেয় জিনিসটা কি? জানি না। বা 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 বাজান, এই প্রশ্ন তো গ্রিনিজ বুকে চলে যাবে। কারণ ভাই তুমি আমাদের যে বিনোদন দিচ্ছ তার তো কোনো তুলনাই হয় না। বাজান এরা যে প্রশ্ন করে সে প্রশ্নগুলো ডাইরেক্টলি নেগেটিভ বাবার বিষয়। আর এরা এইসব প্রশ্ন কেন করে জানেন? কারণ নেগেটিভ প্রশ্ন না করলে তো ভিডিও ভাইরাল হবে না। মেয়েদের পায়ের মাঝখানে কি থাকে যেটা মেয়েরা ফর্সা হলেও সেই জায়গাটা একটু হলেও কালো হয়? এই ছাগল কি বলে? আমি বুঝি না মেডিকেলের ছাত্র ছাত্রীদেরকে কেন শিক্ষকরা এসব প্রশ্ন করেনি। কারণ শিক্ষকরা যদি এসব প্রশ্ন করতো তাহলে তো ওদের আর পরীক্ষা দিয়ে ডাক্তারি পাস করতে হতো না, আর এত পড়াশোনাও করতে হতো না। ওস্তাদ, আপনার কাছে যে কত কিছু শিখলাম না। ঠিক আছে ঠিক আছে। মেয়েরা বড় হলে যাকে খুশি তাকে দিতে পারে জিনিসটা কি? জানি না। বাইরে ভাই সরকার এখন কোথায়? এদেরকে কেন পুরস্কার দিচ্ছে না? কারণ এরা তো ভিডিওর মাধ্যমে জাতিকে অনেক কিছু শিখাচ্ছে। বাজান এই প্রতিভাবান ছেলেরা যে জাতির জন্য এত কিছু করছে, তাহলে কি ভাবছেন মেয়েরা ঘরে বসে থাকবে? তারাও জাতির জন্য এইভাবে কিছু করার চেষ্টা করছে। কোন কাজ স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে করে? আপু আপনার কত ট্যালেন্ট! আর আপনি এই প্রশ্নটি যদি স্বামী স্ত্রীকে করতেন তাহলে তারা মনে হয় ভালো উত্তর দিতে পারত। বাজান এরা প্রত্যেকবার নেগেটিভ প্রশ্ন করে বলে পজিটিভলি নিতে। ভাই আপনার কাছে প্রশ্নটা হচ্ছে মেয়েরা লাততে দেয়, লাগাতে দেয়, কিন্তু টিপতে দেয় না। আপু আপনি এই প্রশ্নটি দিনের বেলা না করে রাতের বেলা করলে হয়তো এই ভাইয়েরা আপনার এই প্রশ্নটির উত্তর ভালোভাবে দিতে পারতো। সঠিক বলেছেন। আর এসব ভাই আপুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এসব ভিডিও বানিয়ে জাতিকে কি উপহার দিচ্ছেন? আপনাদের প্রশ্নটা হয়তো পজিটিভ, কিন্তু যখনই এই প্রশ্নটা করেন তখন সেই প্রশ্নটা অবশ্যই নেগেটিভ দিকে চলে যায়। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দাদার ভিডিও বানান কিন্তু দাদার প্রশ্নটা যেন ইউনিক হয়। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। See you not for mine too.